বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এক্সটেনশন ভবনে মেডিসিন ওয়ার্ড স্থানান্তর করা হলেও ভোগান্তি যেন আরও জেঁকে বসেছে। রোগী ও স্বজনদের মতে যাদের বড় চিকিৎসক বলা হচ্ছে সেই চিকিৎসকের দেখাই মিলছে না। তালাবদ্ধ আইসিইউ ওয়ার্ডও, ভেতরের পরিবেশ দেখলে মনে হবে না এটি কোনো নবনির্মিত ভবন, এর মধ্যেই চলছে চিকিৎসা সেবা। বরিশাল থেকে মুজিব ফয়সালের প্রতিবেদন, ছবি তুলেছেন নারায়ণ সাহা। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চারটি ওয়ার্ডের রোগীদের নতুন পাঁচতলা এক্সটেনশন ভবনে স্থানান্তর করা হয়, কিন্তু সেখানে দুর্ভোগ কমেনি, বরং আরও বেড়েছে। ঠিকমতো চিকিৎসক না পাওয়া থেকে শুরু করে আইসিইউ ও টয়লেট সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। এর মধ্যে রয়েছে সিঁড়ি থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে নোংরা পরিবেশ। মানে ডাক্তারই আসে, এই আসে না, মানে চিকিৎসা ভালো চিকিৎসা পাইতেছে না। নতুন ভবনে ভালো চিকিৎসা হয় না, ডাক্তারও আসে না। মেডিসিন ওয়ার্ড পরিবর্তন হলো, তারপর কোনো চিকিৎসা পাওয়া যায় না। মেডিসিন ওয়ার্ড স্থানান্তর করা হলেও যে কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হচ্ছে পুরাতন ভবনে। তার মধ্যে রয়েছে অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ, বললেন রোগীর স্বজনরা। নতুন ভবনে সেই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই এবং অব্যবস্থাপনা, অপরিষ্কার পরিচ্ছন্ন নাই, বিভিন্ন মানে সমস্যা, ভোগান্তি। টেস্টের বেলায় ওকে ওই পুরাতন বিল্ডিংয়ে যেতে হয়, এখানে বাথরুমের অবস্থা খুবই খারাপ। সবটা হলো পুরাতন বিল্ডিংয়ে, যেহেতু নতুন বিল্ডিংয়ের জন্য এখানে আসা ঠিকই আছে, কিন্তু মানুষের জন্য অনেক ভোগান্তি হচ্ছে। এক্সটেনশন ভবনে ব্লক হিসাবে করায় রোগীদের রাখতে সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি গণপূর্তকে অবহিত করা হয়েছে, জানালেন হাসপাতালের পরিচালক। ব্লক ওয়াইজ করা বিধায় আমাদের মানে ওই রকম রোগীদের রাখার সংকুলন হচ্ছে না, কিন্তু একটা বিল্ডিং আমাদের পরিত্যক্ত অবস্থায় থাকবে তাও তো আমরা চাই না। পিডব্লিউডিকে আমাকে বলা আছে এবং তারা বলছে যে আমরা 6 এবং 7 লাখ প্রাক্তন দিয়েছি, টেন্ডার হয়েছে, কাজ শুরু হলে দ্রুতভাবে যাতে সম্পন্ন হয় আমরা চেষ্টা করব। বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান করে রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। SATV নিউজ ডেস্ক।